হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল মাইট টেকনিক্যাল মাইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আমি আজকে দেখাবো যে আপনি আপনার ফ্রেন্ডকে রাত না জেগেই রাত বারোটার দিকে কীভাবে বার্থডে উইশ করবেন এবং আপনাদের মোবাইলে যদি এই সেটিংটি না থেকে থাকে তো আপনারা কীভাবে করবেন সেটিও কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো ফ্রেন্ডস আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করে যাক তুমি আপনার যে মেসেজ অ্যাপটি রয়েছে মোবাইলের মেসেজ অ্যাপ তো মেসেজ অ্যাপটি অন করে নেবেন অন করার পর আপনি এখানে নিচের দিকে প্লাস বাটন পেয়ে যাবেন প্লাস বাটনে যাওয়ার পর এখানে আপনার যে ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডের নামটি সার্চ করে নেবেন তো ফ্রেন্ডের নামটি সার্চ করার পর এখানে আপনি উইশ করবেন যে হ্যাপি বার্থডে তো ফ্রেন্ডস এখানে হ্যাপি বার্থডে উইশ করলাম তো এটি আপনি আজকে আজকে যদি এখান থেকে মেসেজটি সেন্ড করেন তো আপনি যে টাইম সেট করবেন সেই টাইমে কিন্তু সেই এস চলে যাবে তার কাছে তো ফ্রেন্ডস এখানে মানে সাইডের দিকে প্লাস বাটন দেখতে পাচ্ছেন তো প্লাস বাটনে ক্লিক করে নেবেন তো প্লাস বাটনে ক্লিক করার পর এখানে টাইম বলে একটি অপশন রয়েছে কিংবা এখানে ঘড়ির মতো কোনো চিহ্ন এখানে দেখাবে কিংবা এখানে শিডিউল মেসেজ বলে অপশন থাকবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যদি এই অপশনটি থাকে তো এখান থেকে করে নেবেন যদি না থাকে এটিও কিন্তু আমি দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে ধরুন আপনার ফ্রেন্ডের বার্থডে ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্ট তো এখান থেকে আপনি রাত বারোটা তো ফ্রেন্ডস এখান থেকে রাত বারোটা করে নেবেন এখানে কি করতে হবে এখানে বারো এখানে জিরো জিরো করে দিতে হবে তো ফ্রেন্ডস এখান থেকে আমি জিরো জিরো করে দিলাম তো করার পর ওকে করে দিবেন তারপর আপনার যদি দুটো সিম থেকে থাকে তো এখান থেকে সিম চেঞ্জ করে নেবেন যদি একটি সিম থেকে থাকে তো একটি সিম থাকলে কোনো চেঞ্জ করার দরকার নেই তো ফ্রেন্ডস আমার দুটো সিম রয়েছে তো এখান থেকে একটি সিম সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিম সিলেক্ট করে নিলাম তো এখান থেকে সিম সিলেক্ট করার পর আপনাকে এখানে যে সেন্টের অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে যে ছাব্বিশ আগস্ট তো ফ্রেন্ডস ছাব্বিশ আগস্ট বারোটার দিকে কিন্তু আপনার ফ্রেন্ডের মোবাইলে এই এস এম চলে যাবে তো ফ্রেন্ডস এরকমভাবে কিন্তু আপনি ধরুন কোনো এস এম এস করবেন যে দরকারি এস এম এস ধরুন এখান থেকে এটি লিখে দিলেন লেখার পর আপনাকে এই এস এম এসটি সেন্ড করতে হবে ধরুন এক মাস পর তো ফ্রেন্ডস আপনি কিভাবে করবেন তো এখানে সেম টাইম দিয়ে এখানে এখানে সেম টাইম দিয়ে আপনি কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কোনো মাসে কিন্তু এখান থেকে সেই টাইম দিয়ে কিন্তু এস এম সেন্ড করে দিতে পারেন তো ফ্রেন্ডস এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই এস এম কিন্তু যে টাইম রয়েছে সেই টাইমে কিন্তু সেন্ড হবে তো ফ্রেন্ডস আপনার মোবাইলে যদি এই সেটিংটি না থেকে থাকে তো আপনারা কি করবেন তো ফ্রেন্ডস এখানে কি করতে হবে এখানে আপনার যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে প্লে স্টোর অ্যাপে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন শিডিউল তো করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ তো ফ্রেন্ডস মেসেজ অ্যাপটি চলে এসেছে মেসেজ অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল করে নিলে এই মেসেজ অ্যাপটি থেকে সহজেই কিন্তু আপনার ফ্রেন্ডকে এসএমএস এর মাধ্যমে উইশ করে দিতে পারেন কিংবা অন্য দরকারি এস এম এস পাঠাতে পারেন তো ফ্রেন্ডস যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইটনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ